হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে ভিডিওটা শুরু করলাম। তো সকলে আশা করি পুজোটা ভালো কাটিয়েছো, আমরাও ভীষণ ভালো কাটিয়েছি। তো পড়াশোনা দেখো ঘুম থেকে উঠে গেছে, ওকে দিয়ে দিলাম রোজ দিনের মতোই দুধ বিস্কুট, আর আজকে খাচ্ছে ওয়ারিও বিস্কুট দিয়ে। তো দুধের মধ্যে কমপ্ল্যান দিয়ে দিয়েছি, ও তো রেগুলার কমপ্ল্যানটা ভালোবাসে, কমপ্ল্যানটাই দিই। আর অন্যদিন অন্য বিস্কুট খায়, আজকে অরিও বিস্কুট দিয়ে খাচ্ছে। ও অরিও বিস্কুটটা খুব ভালোবাসে, তাই জন্য আজকে অরিও বিস্কুটটাই দিয়ে দিলাম। তো পরিশোনাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এলাম রান্নাঘরে। তো আজকে নতুন একটা জিনিস রান্না করছি, দেখো তোমাদের সাথে শেয়ারও করব। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো বন্ধুরা দেখো, এইটা ভাজি মূলো শাক। তো মূলোর পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটু দিয়ে দিয়েছি নুন, আর দেবো কাঁচা লঙ্কা। তো সিম্পল, কিন্তু এর মধ্যে কিছুই লাগে না। অনেকে হলুদ দেয় কিন্তু আমি দিই না, শাকটা সবুজ সবুজ কিন্তু ভালো লাগে দেখতে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট। বন্ধুরা তোমরা বাড়িতে খেয়ে দেখো, আর যারা খেয়েছে তারা তো জানে মূলো শাকের পাতাটা খুব টেস্টি লাগে খেতে। তো একটু বেশি তেল দিয়ে ভাজতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। আর রান্না করব দেখো আজকে লাউ। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো অনেক চিংড়ি দিয়ে আজকে রান্না করব, দেখতেই পাচ্ছ কতগুলো চিংড়ি দিয়েছি। তো প্রথমে নুন হলুদ দিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি ভালো করে, চিংড়ি মাছটা। আর খুব কড়া করে কিন্তু ভাজবো না, তাহলে চিংড়ি মাছ খেতে ভালো লাগে না। তো হালকা ভেজে দেখো, তার মধ্যে যে আলু আর লাউ কিন্তু একসাথে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মূলো শাকটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এবার দিয়ে দেবো ফোড়ন। তো দিয়ে দিয়েছি ফোড়ন, এর মধ্যে কিন্তু শুধু রাঁধুনি দিয়েছি, একদম সিম্পলভাবে রান্না, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি বন্ধুরা এইসব রান্না। তো দেখো আজকে সিম্পল করছি। তো এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা কয়েকটা, আর রাঁধুনি ফোড়ন নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। দেখো কত তাড়াতাড়ি আর কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হয়েছিল আজকে রান্না দুটোই। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো পরিশোনা এখানে কী করছে। তো পুজো তো শেষ, তাও ঘরে অনেক বাজি নিয়ে এসেছিলো, সেই বাজিগুলো যে ঠাম্মার সঙ্গে এখানে বাজি ফাটাচ্ছে, আমিও কিন্তু ওদের সাথে ফাটিয়েছি অনেকগুলো। তো দেখো এখানে তারা বাজি আছে, ফুল ঝুড়ি আছে। তো অন্য অন্য বাজিগুলো তো ফাটাতে পারে না, তো আমিও পারি না, তাই জন্য এগুলোই আমরা ফাটাচ্ছি আর কি। তো দেখো অনেক বাজি নিয়ে এসেছি। তো পড়াশোনা দেখো নাচ করতে শুরু করে দিয়েছে, খুশি ভীষণ। যখন আমরা বাপের বাড়িতে গেছিলাম, মানে পড়াশোনার মামা বাড়িতে, ওখানেও ওর মামা মাসিদের সাথে অনেক বাজি ফাটিয়েছে। আবার বাড়িতে এসেছে ঠাম্মি, ওর জন্য ওই যে বাজি নিয়ে এসেছে, এখন সেগুলোকে ফাটাচ্ছে, ও কিন্তু ভীষণ খুশি। আর আমরাও ছোটোবেলায় এরকম করে বাজি ফাটাতাম, সে ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়। পুজোর সময় বাজি ফাটাতাম, প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে বসে থাকতাম, সারাদিন বাড়িতে আসতে চাইতাম না। তো বন্ধুরা তোমাদের পুজো কেমন কাটিয়েছে অবশ্যই জানিও, আশা করি তোমাদেরও পুজোটা ভালো কেটেছে অনেক। তো যাই হোক বন্ধুরা, বাজি বাজি ফাটানো হয়ে গেছে, এবার পরিশোনা পড়তে বসেছে মন দিয়ে। আরে দেখো কে এসেছে, পরিশোনার আঙ্কেল এসেছে অনেকদিন পরে। এটা পরিশোনার একটা আঙ্কেল, তো পরিশোনা ও খুব ভালোবাসে ওর এই আঙ্কেলকে। তো এখন এখানে পড়াশোনা করছে, স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে, হাতের লেখা করছে, আঙ্কেল একটু বসে পড়াচ্ছে। আমি বলছি তুমি একটু বসো, আমি রান্নাঘরের দিকে যাব রাতের রান্না সারতে। তো এই যে আঙ্কেল আরও গল্প করছে একটু মাঝে মাঝে আর পড়ছে। তো বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো টাটা, দেখা হবে।